হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে। গতদিন তোমাদেরকে আমি কর্মকারকে ও অভিনিবিশস্ত সূত্র পর্যন্ত করিয়েছিলাম, তাই তো? তিনটা সূত্র করানো হয়েছিল এর আগের দিন। সেগুলি হচ্ছে অভিনিবিশস্ত, আর তারপরে হচ্ছে উপান্যাধ্যায়ং বসু এবং অধিশিং স্থাসাং কর্ম, তাই তো? এই তিনটা সূত্রতেই কি আমরা দেখেছি উপসর্গ যুক্ত হয়েছে, তারপরে কি হচ্ছে উপান্যাধ্যায়ং বসুতে বজ্ধাতু, অধিশিং স্থাসাং এ স্থি স্থা এবং আজধাতু, আর অভিনিবিশস্য সূত্রটাতে বীজধাতুর প্রয়োগ হবে, কিন্তু তার আগে উপসর্গ থাকবে, তখনই আমরা চিনে যাব, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে বলা হয়েছিল। আজকে আমরা যে সূত্রটা করব সেটিও হচ্ছে কর্মকারকেরই সূত্র, তাই দেখো যে সূত্রটা করব কর্মকারক, ঠিক আছে? কর্মকারকেরই সূত্র চলছে। এর আগের দিন আমরা শেষ করেছিলাম অভিনিবিশস্তে, আজকে যে সূত্রটা করব সেটা হলো ক্রুদ্ধ ক্রুদ্ধ দ্রুহ ক্রুদ্ধ দ্রুহ উপসৃষ্টয় উপসৃষ্টয় কর্ম ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্ম, তাই তো? তাহলে এই সূত্রটার নাম কি? ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্ম ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্ম। কয়রফলা হস্যু ধ দয়রফলা হস্যু ধয়কার উপসৃষ্টয় কর্ম, ঠিক আছে? স্পেলিংটা আমার একটু লিখতে মিস্টেক হয়ে গেছিলো, তাই আমি ঠিক করে দিলাম। তাহলে এই সূত্রটা আমরা কী পড়বো? ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্ম। এই সূত্রেও দেখো তোমরা উপসর্গ পারবে পাবে, কি যে উপসর্গটা প্রথমে থাকবে তাই বলছে, উপসর্গপূর্বক ক্রুদ ও দ্রুহ ধাতুর সম্প্রদানে সম্প্রদানে কি হয়? কর্মকারক হয়। তাহলে দেখো কি বুঝলাম, উপসর্গপূর্বক ক্রুদ ও দ্রুহ ধাতুর সম্প্রদানে কর্মকারক হয়। তার মানে উপসর্গ যুক্ত হচ্ছে বলেই কিন্তু সেটা কর্মকারক হচ্ছে। যদি উপসর্গ যুক্ত না হতো, শুধু ক্রুদ আর দ্রুহধাতু যুক্ত কোনো বা সেন্টেন্স হতো, তাহলে সেটা কোন কারক হতো? সম্প্রদান কারক হতো। তাই বলছে যে উপসর্গপূর্বক ক্রুদ ও দ্রুহধাতুর সম্প্রদানে কর্মকারক হয়, তার মানে উপসর্গ রয়েছে বলেই সেটি কিন্তু কর্মকারক হবে, নত যদি উপসর্গ না থাকতো তাহলে সেটা কি ধাতু হয়ে যেত? সম্প্রদান কারক হয়ে যেত। তাহলে সেই জায়গাটায় কোন কারক হয়ে যেত? সম্প্রদান কারক হয়ে যেত। কোন ক্ষেত্রে যদি ক্রুদ ও দ্রুহধাতু শুধু যুক্ত থাকতো তাহলে সেখানে সম্প্রদান কারক হতো, কিন্তু উপসর্গ যুক্ত হয়ে যাওয়ার জন্য, তাও সেটা কিসের আগে? ক্রুদ ও দ্রুহধাতুর আগে উপসর্গ যুক্ত হওয়ায় সেটা কি হবে? কর্মকারক হয়ে যাবে, ঠিক আছে? একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই, যেমন যেমন আমার কাছে সূত্রের নামটা উঠে গেল, মুছে গেল, তোমরা হচ্ছে সূত্রটা আগেই খাতায় লিখে নিবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি পিতা পুত্রম অভিক্রুদ্ধতি অভিক্রুদ্ধতি, ঠিক আছে? তার মানে কি পিতা পুত্রের ওপর খুব রেগে গেছে, তাই তো? তাহলে দেখো এখানে কি অভি একটা উপসর্গ, অভি যুক্ত হলো দেখে এখানে পুত্রমের তলায় দাগটা কি হয়ে যাবে? এই ক্রুদ্রুহ উপসৃষ্টয় হচ্ছে সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। যদি দেখো উপসর্গটা যুক্ত না হতো তাহলে সেন্টেন্সটা কি হতো? পিতা পুত্রায় ক্রুদ্ধতি পিতা পুত্রায় ক্রুদ্ধতি। তাহলে দেখো এখানে কোনো উপসর্গ নেই, তাহলে তখনই এই জায়গায় হয়ে যেত সম্প্রদান কারক, তখনই এখানে হয়ে যেত সম্প্রদান কারক, ক্লিয়ার? তাহলে দেখো কর্মকারকে কি হলো, আমরা আজকে কোন সূত্রটা পড়লাম?
আমরা আজকে এই সূত্রটাই জানছি, ক্রুদ দ্রুহ উপসৃষ্টয় কর্ম। তার মানে যে ক্রুদ ও দ্রুহ ধাতুর যোগে, মানে উপসর্গ যদি আগে যুক্ত থাকে তারপরে যদি ক্রুদ ও দ্রুহ ধাতু যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কর্মকারক হয়। ক্লিয়ার? তাহলে দেখো, যদি উপসর্গ যুক্ত না হয় তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিলাম যে পিতা পুত্রম অভিক্রুদ্ধতি, অভিটা উপসর্গ, উপসর্গের পরে ক্রুদ্ধ ধাতু যুক্ত হলো ক্রুদ্ধতি, তার জন্য সেখানে হয়ে গেল কর্মকারক। যদি এই অভিটা না থাকে তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। ক্লিয়ার? তাহলে তোমরা এই সম্প্রদান কারকের উদাহরণটা মনে রাখবে না, তোমরা এই কর্মকারকেরটাই জানবে যে কি আমরা ক্রুদ আর দ্রুহ ধাতুর আগে কি একটা উপসর্গ পাবো, সেই উপসর্গ যোগে এখানে কি হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। ঠিক আছে, তাহলে তোমরা এতটা বুঝে গেছ। এরপর নেক্সট সূত্র আমরা যেটা করব সেটা হচ্ছে অকথিতঞ্চ। অকথিতঞ্চ সূত্রটার নাম কি? অকথিতঞ্চ। অকথিত বলতে বোঝায়, অকথিত বলতে বোঝায় অপ্রধান। অকথিত বলতে বোঝায় অপ্রধান। তাহলে দেখো, এখানে সূত্রটার নামই হলো অকথিতঞ্চ। তার মানে অকথিত বলতে যদি অপ্রধান বোঝায় তাহলে কি এমন যে যেখানে অপ্রধানে কর্মত্ব হবে? তাহলে দেখো, এখানে এই অপ্রধান বলতে বোঝাচ্ছে গৌণ কর্ম। অপ্রধান বলতে বোঝাচ্ছে গৌণ কর্ম। ঠিক আছে, দেখো আমরা সবসময় জানি মুখ্য কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু আমরা এবার জানবো এটা অকথিত কেন বললো। এবার অপ্রধান অঙ্গে অর্থাৎ গৌণ কর্মে কর্মত্ব হবে, গৌণ কর্মে কর্মত্ব হবে। ঠিক আছে, এবার জানো এই বৈয়াকরণরা হচ্ছে গৌণকর্মকে মোট 16টি দ্বিকর্মক ধাতুকে কিন্তু গৌণকর্মরূপে নাম দিয়েছে। তোমরা কিন্তু এই 16টি দ্বিকর্মক ধাতুর নামগুলো জেনে রাখবে, তাহলে কি সেই ধাতুগুলোই যদি কেবল যুক্ত হয় তখনই সেখানে কিন্তু এই সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে এটা জেনে নাও যে অকথিত বলতে বোঝাচ্ছে অপ্রধান। ক্লিয়ার? অপ্রধানটা তাহলে কি? অপ্রধান মানে কোনো সেন্টেন্স না, অপ্রধান সে জায়গাটা সেটা কি গৌণকর্ম রূপ থাকবে, সেই গৌণকর্মটাই কি কর্মত্ব হবে। গৌণকর্মটাতে বৈয়াকরণরা মোট 16টি দ্বিকর্মক ধাতুকে গৌণকর্ম বলেছে, সেই নামগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এতটা তোমরা বুঝে গেছো, অকথিতঞ্চ বলতে বোঝা অপ্রধান, অপ্রধান অর্থাৎ মুখ্য কর্মে না গৌণকর্মে কর্মত্ব হবে এই সূত্রানুসারে। সেই গৌণকর্মগুলো আমরা কি করে বুঝবো? তার জন্য বৈয়াকরণরা বলেছে 16টি দ্বিকর্মক ধাতুই হলো গৌণকর্ম। তাই তোমাদেরকে আমি এখন 16টি দ্বিকর্মক ধাতুর নামগুলো বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে দুহু, যাচ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ, নি, রি, কৃষ, বহ, বহ। তাহলে এই যে 16টি দ্বিকর্মক ধাতু, এই যে 16টি দ্বিকর্মক ধাতু এগুলোকেই বলা হয় গৌণকর্ম। তাহলে এগুলো কোথায় যুক্ত থাকবে? তোমরা জানো ধাতু ক্রিয়াতে যুক্ত থাকে। যখনই দেখবে যে এগুলো যুক্ত হয়ে ক্রিয়া হয়েছে তার মানে যে কর্মটার তলায় দাগ থাকবে সেটা অবশ্যই গৌণকর্ম, আর সেখানে কি হবে? সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে, সেটাকেই বলছে গৌণ কর্মত্ব বা অকথিতঞ্চ সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। তাহলে দেখো, অকথিতঞ্চ সূত্রে আমরা কি পেলাম? অকথিত বলতে বোঝায় অপ্রধান। অপ্রধানটা কি? মুখ্য কর্মে না, এখানে গৌণ কর্মে যেহেতু কর্মত্ব হয় তাই সেটা অপ্রধান, তাই সূত্রটার নাম হলো অকথিতঞ্চ। ক্লিয়ার? তাহলে কি এবার আমরা বুঝবো গৌণকর্ম আমরা কি করে বুঝবো? তার জন্য দেখো, পানি বৈয়াকরণরা সোজা একটা বলে দিল যে 16টি দ্বিকর্মক ধাতুকেই বলা হয় গৌণকর্ম। কী কী? দুহ, যাচ, পজ, দণ্ড, রুদ, প্রচ্ছ, জি,
চিব্রু শ্বাস জি মন্থ মোষ নে রে কৃষ বহ। এই ১৬টি দ্বিকর্মক ধাতুকেই বলা হয় গৌণ কর্ম। এগুলো যখন ধাতুর সাথে যুক্ত হবে, শুধুমাত্র এই ১৬টা দ্বিকর্মক ধাতু যখন ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবে, তার আগে যে কর্মটা থাকবে সেটাই গৌণ কর্ম, এবং সেখানেই কি হবে, সেখানেই হবে অকথিতাংশ বা গৌণ কর্মে কর্মত্ব। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে যাই, তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার বুঝে যাবে। যেমন যদি বলি বালক বৃক্ষং, পুষ্পং চিনতি, তাহলে দেখো এখানে যে ক্রিয়াটা হয়েছে সেখানে বোঝাই যাচ্ছে কি চি ধাতু যুক্ত হয়েছে, চি ধাতু যুক্ত হয়েছে। তার জন্য দেখো এখানে ক্রিয়াটা হয়ে গেল চিনতি, তার আগে যেটা থাকলো পুষ্পং, তাহলে সেখানেই কি হবে, পুষ্পংটা কি হলো সে দেখো। এবার আমরা কি করে বুঝবো, বালক বৃক্ষং পুষ্পং চিনতি, তাই তো? চি ধাতু চি দ্বিকর্মক ধাতু এখানে ক্রিয়ার সাথে যুক্ত হওয়াই হলো চিনতি। তার জন্য এবার দেখো আমরা এবার খুঁজবো কোনটা মুখ্য তালে কর্ম কোনটা গৌণ। দেখো বালক কি চিনছে, যদি প্রশ্ন করছি কি, তাহলে বেরোচ্ছে কি যে না বালকটি ফুল চিনছে, তাই তো? তাহলে এতটাই কিন্তু সেন্টেন্সটা দাঁড়াচ্ছে। তাহলে মুখ্য কর্ম কোনটা হয়ে গেল, এই পুষ্পংটা, কারণ বালকের মেন টার্গেটই তো কি, সে ফুল চিনছে। এবার তাহলে গৌণ কর্মে আমরা বলেছি কি যে কর্মত্ব হবে, তাহলে সে কোথা থেকে চিনছে, কি আমরা বললাম বৃক্ষ থেকে সে ফুল চিনছে। চি ধাতুর জন্য এখানে কি বৃক্ষাত না হয়ে বৃক্ষং হলো, তাই এই গৌণ কর্মে হয়ে গেল অকথিতাংশ সূত্রানুসারে, দ্বিতীয়া বিভক্তি, তাহলে দেখো আমি আবার বলে দিচ্ছি, এখানে আমি বললাম বালক বৃক্ষং পুষ্পং চিনতি, তোমাদের প্রথমেই আমি বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে সেটা কর্মকারক হয়, তাই তো? আমি তাহলে সাধারণ বললাম বালক কি চিনছে, বালক ফুল চিনছে, তাহলে ফুলটা হয়ে গেল মুখ্য কর্ম, কিন্তু এখানে তো বলেই দিয়েছে অপ্রধানটাতেই কি হবে, গৌণ কর্মত্ব হবে। তাহলে এখানে অপ্রধানটা কি, আমরা কি বললাম সে বৃক্ষ থেকে ফুল চিনছে, তার জন্য বৃক্ষংটা হয়ে গেল গৌণ কর্ম। তার জন্য বলেছে কেন এখানে গৌণ কর্মে হলো, তার কারণ এখানে দ্বিকর্মক ধাতু যুক্ত হয়েছে, তার জন্য কিন্তু দ্বিকর্মক ধাতু চি ধাতুর সাথে এখানে ক্রিয়া যুক্ত হওয়ায় এখানে কি গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যদি বলি গোপ গাং দুগ্ধং দগ্ধি, তাহলে দেখো গোপ গাং দুগ্ধং দগ্ধি কি হচ্ছে, গোপ কি করছে, কি দুয়াচ্ছে, দুধ, তাই তো? এটা বোঝাই যাচ্ছে কি দুহু ধাতু এখানে যুক্ত হয়েছে, দুহু দ্বিকর্মক ধাতু এখানে যুক্ত হয়েছে কি না ক্রিয়ার সাথে, তাই এটা হলো দগ্ধি। এবার তাহলে আমরা প্রশ্ন করি গোপ কি দুচ্ছে, দুধ, তাহলে দুধটা হয়ে গেল মুখ্য কর্ম, তাই তো? কিন্তু আমাদের কি মুখ্য কর্মে কর্মত্ব এখানে হবে, হবে না, আমাদের তাহলে গৌণ কর্মটা কি হয়ে যাবে, এই গাংটা কি হয়ে যাবে, গৌণ কর্ম। তার জন্য কি হলো এখানেই কিন্তু দ্বিতীয়া হবে, কারণ গৌণ কর্মেই বলা হয়েছে দ্বিতীয়া। তাহলে তোমরা এটা বোঝার জন্য প্রথমেই আগে দেখবে ক্রিয়াটা, যখন এই ১৬টা দ্বিকর্মক ধাতুর নাম মুখস্থ করে নেবে, তার অনুযায়ী যখন তোমরা ক্রিয়াটা পাবে তখন তোমরা নিজেরা আগে বাংলাতে কোশ্চেনটা করে নিবে যে গোপ কি দুয়াচ্ছে, দুধ, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা দুধ পাচ্ছি, তাহলে সেটা মুখ্য কর্ম, তাহলে গৌণ কর্মকে অপরটা যার তলাতে
তাকটা থাকবে, তাহলে কি গোপো গরুর থেকে দুধ দোয়াচ্ছে, তাই তো, মানে দুধ পাচ্ছে। এবার কি তাহলে সেই গরুর এখানে হয়ে যাবে গৌণকর্মে দ্বিতীয়া বা অকথিতঞ্চ সূত্রানুসারে দ্বিতীয়া। ক্লিয়ার? খুব ইজি, ঠিক আছে। তাহলে এই দুটো সূত্র তে তোমাদের যেগুলো হচ্ছে উপসর্গ যুক্ত হয়ে হয় বা একটু অন্যরকম, সেই সূত্রগুলো আমাদের কর্মকারকের কমপ্লিট হলো। এবার আমরা ঢুকবো মেন সূত্র, যেগুলো তোমাদের আসে, ঠিক আছে। আমি তোমাদের দেখো কর্তৃকারকেও বলে দিয়েছিলাম যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরো উক্ত কর্মে প্রথমা কচ্চিন্নি পাতে ভিধানম, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রাতিপদিকার্থে প্রথমা থাকে বা আবার প্রযোজক হেতুশ্চ সূত্রটাও থাকে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্স বলে দিলাম। এবার দেখো কর্মকারকে তোমরা এই যে আপাতত যতগুলো দেখলে, অধিশিস্তাসাং উপান্নাধ্যাং বস অভিনিবিশ্চ ক্রুদ্ধুহ উপসৃষ্টয় কর্ম, এমনকি এই যে সূত্রটা জানলে অকথিতঞ্চ, তার মধ্যে এগুলোর মধ্যে থেকে অধিশিস্তাসাং উপান্নাধ্যাং বস এই দুটো থেকে মানে থাকলেও থাকে, ঠিক আছে, তাও তোমরা এই সূত্রগুলোকে অ্যাভয়েড করবে না, জেনে নিবে, ঠিক। এবার দেখো আমরা মেন সূত্রে প্রবেশ করছি। আমাদের কাছে প্রথম যে মেন সূত্র সেটাই আমাদের নাম কি কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া। তাহলে নেক্সট সূত্র যেটা, হ্যাঁ, যেগুলো মেন সূত্র, তাহলে প্রথম সূত্রটার নাম কি কর্মণি দ্বিতীয়া, খুব ইজি, নাকি কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, কর্মকারকে কি হয় দ্বিতীয়া বিভক্তি হয়, যেটা আমরা কর্তৃ ঈপ্সিত তমং কর্ম সংজ্ঞাটা পড়েছিলাম, কর্তার যেটা ঈপ্সিত বস্তু অর্থাৎ কর্তা যেটা করে সেটাতেই আমরা কি দিয়ে প্রশ্ন পাচ্ছি, অতএব সেটাই হয়ে যাচ্ছে কি কর্মকারকে দ্বিতীয়া। তার মানে বুঝতেই পারছো এখানে তেমন কিছু জানার নেই, তোমরা শুধু কর্মকারকের ফর্মুলাটা জানবে কি কর্তার যেটা ঈপ্সিত বস্তু, যখন সেই ঈপ্সিত বস্তুটাকে জানতে গেলে আমরা প্রশ্ন করছি কর্তা কি করছে, কর্তা কি খাচ্ছে, কর্তা কি জানছে, কি দিয়ে যখনই আমরা প্রশ্নটা পেয়ে যাচ্ছি তখনই সেটা হয়ে যাচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? এবার দেখো একটা উদাহরণ আমি বলছি, কন্যা যেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, কন্যা দর্পণং দর্পণং পশ্যতি, তাহলে কি কন্যা কি করছে, মানে কন্যা কি দেখছে, পশ্যতি কি দেখছে, দর্পণ মানে আয়না দেখছে, তাহলে দেখো সে যখন সেটা দেখছে বা আয়নাতে নিজেকেই দেখছে, তার মানে কি তার সেটা ঈপ্সিত বস্তু, তার জন্য দেখো দর্পণাঙ্গে কি হয়ে যাবে কর্মণি দ্বিতীয়া। আমরা তো বলতে পারি না যে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, এত সিম্পল সিম্পল কখনোই আমরা বলতে পারি না, তখনই সেই সূত্রটা করে দিল কর্মণি দ্বিতীয়া, মানে কর্মকারকে যেটা দ্বিতীয়া বিভক্তি হয়। এই সুন্দর জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, এই দর্পণাং পদার্থ বা শব্দার্থে কি হচ্ছে এই কর্মণি দ্বিতীয়া সূত্র, সরি, মানে কন্যা দর্পণং পশ্যতি, এরকম থাকলে তোমরা কিভাবে লিখবে যে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? তাহলে দেখো এটা কিচ্ছু না, তোমরা যেটা কর্তৃ ঈপ্সিত তমং কর্ম সংজ্ঞাটা পড়েছো সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কি জেনেছিলাম, কর্তার যেটা ঈপ্সিত বস্তু সেখানে কি কর্মকারক হয়, তাকে কর্মকারক বলা হয়। তাহলে তোমরা যেটা মেন ফর্মুলা সেটা হচ্ছে কি কর্তা যা করবে সেটা কি খাচ্ছে, কি জানছে, কোথায় যাচ্ছে, কি কেন যাচ্ছে, হ্যাঁ, সেগুলো জানার আগেই আমাদেরকে আগে জানতে হবে সে কেন কর্তা এটা কেন করছে, কেন করছে, তো আমরা বুঝবো কি কর্তার সেটা ঈপ্সিত বস্তু বলেই কর্তা করছে। তাহলে কি করছে, কি খাচ্ছে, কি জানছে, এই যে কি দিয়ে প্রশ্নটা ঘুরে ফিরে চলে আসছে, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, এগুলো জানতে গেলে তো আমরা অন্য কারোকে চলে যাচ্ছি, কিন্তু এই যে কি দিয়ে যখনই আমরা প্রশ্নটা করছি তখনই সেটা আমরা কি পাচ্ছি, কর্মকারক পাচ্ছি। তাহলে দেখো আমি এখানে যদি বলি কন্যা কি দেখছে, কন্যা দর্পণং মানে আয়না দেখছে, তার জন্য সেখানে কি হয়ে গেল, এই দর্পণঙ্গে কর্মণি দ্বিতীয়া সূত্র অনুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? এটা তেমন কিছুই না, খুব ইজি, তোমরা বুঝেও গেলে। এবার দেখো নেক্সট সূত্র, নেক্সট সূত্র কি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। নেক্সট সূত্রটা কি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। দেখো এই নামটাতে আমরা কি বুঝতে পারছি, ক্রিয়া,
ক্রিয়া মানে কি যা কোনো কাজ করা যেটা বোঝায়। তাহলে কাজ করার বিশেষণে কি হবে? বিশেষণ মানে তো তোমরা জানো বিশেষ্য মানে নাম, বিশেষণ বলতে কোনো গুণ বোঝায়। তাহলে ক্রিয়াটা কি কাজ করা, তাহলে কোনো গুণ বিশিষ্ট যদি কোনো কাজ বোঝায় তাহলেই সেখানে কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, মাথায় যেন থাকে, ঠিক আছে? যদি ধরো তোমাদের দ্বিতীয়া থেকে কর্মকারকে দ্বিতীয়া থেকে থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম এই সূত্রটা থেকে দেয়। তাহলে তোমরা এটা জানার জন্য কি জানবে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া মানে কি কাজ করাই বোঝাবে, কিন্তু সে কাজ করাটাকে কোনো নিশ্চয় বিশেষ কোনো গুণ দিয়ে বোঝাবে। হ্যাঁ, সেখানেই কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি একটা উদাহরণ দিই, বালিকা বালিকা মধুরং বালিকা মধুরং হসতি। দেখো বালিকা কি কাজ করছে, হাসছে, কিন্তু সেই হাসিটা কিরকম, মধুরং মানে খুবই মধুর, খুব মিষ্টি। তাহলে দেখো বলেছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া কাজ হবে, কিন্তু কাজটা কোনো গুণযুক্ত। তাহলে এখানে কি বিশেষণ বেরোলো, মধুর বিশেষণ। তাহলে তো বলেই দিয়েছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, তাহলে তার কাজটাকে গুণ বিশিষ্ট, তাহলে অবশ্যই সেই ক্রিয়াতে কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। কোন সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে, ক্রিয়া বিশেষণে সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে, মনে থাকবে। তাহলে যদি বলি বালিকা মধুরং হসতি, মধুরঙ্গের তলায় দাগ, তাহলে তোমরা লিখবে ক্রিয়া বিশেষণে সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? তাহলে ক্রিয়া বিশেষণ সূত্রটা মনে রাখার জন্য খুব ইজি, তোমরা মনে রাখবে কাজ করা বোঝাবে, কিন্তু সেই কাজ করাটাকে অবশ্যই গুণযুক্ত হতে হবে। যখনই সেটা বিশেষণ মানে গুণযুক্ত হয়ে যাবে, তার তলায় দাগ থাকলে তোমরা নিশ্চিন্তে লিখে দিবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি, মনে থাকবে, ঠিক আছে? এবার আমি যদি ধরো আরেকটা বলি, ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি অশ্বং দ্রুতং ধাবতি, তার মানে কি, ঘোড়াটি দ্রুত যাচ্ছে, তাহলে কি দৌড়াচ্ছে, তাই তো? ধাবতি মানে দৌড়াচ্ছে, তাহলে তার কাজটা কি দৌড়ানো, ঘোড়া দৌড়াচ্ছে। কোন বিশেষণটা এখানে প্রয়োগ হলো, দ্রুতং, তার মানে তার গুণটা কি, সে দ্রুত মানে কি প্রচণ্ড সে জোরে জোরে দৌড়াচ্ছে, তাই তো? তাহলে তার বিশেষণটি দ্রুত, তার জন্য দ্রুতঙ্গের তলায় দাগ থাকলে তোমরা কি লিখবে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। তোমরা খুব, এটা খুব ইজি, তোমরা তো শুধু মাথায় থাকবে, যখনই তোমরা দেখছো সেন্টেন্সটা পড়ছো দেখছো ক্রিয়া আছে, ক্রিয়ার আগে কি দ্রুতং মধুরং সুন্দরং এরকম যখন থাকছে তখনই তোমরা কি বুঝে যাবে যে না, এটা ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, কারণ এখানে গুণ বলেই দিয়েছে, ক্রিয়ার মানে কাজ করবে, কিন্তু কাজের একটা মধুর মানে মাধুর্য লালিত্য এরকম টাইপের কোনো গুণ থাকবে, তাহলে সেখানেই কি হবে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ঠিক আছে? আজকে তোমাদের এতটাই থাক, এই চারটা থাক, তোমরা খাতায় টুকবে আর আগে টোকা থাকলে এটা রিভাইজ দেবে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদেরকে প্রথম থেকে পুনরায় আরেকবার বলে দিচ্ছি, আজকে আমরা যেটা সূত্রটা জানলাম, প্রথম সূত্রটা ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্ম, ঠিক আছে? তাহলে কি ক্রুদ্রুহ উপসৃষ্টয় কর্মতে আমরা প্রথমেই কি জানবো, যে ক্রুদ, তার মানে ক্রুদ মানে রেগে যাওয়া, দ্রুহ মানে দ্রোহ করা, তাই তো? এগুলোকে ঈর্ষার্থ এরকম টাইপের ধাতুগুলো যখন কোনো একটা উপসর্গের পরে যুক্ত হবে সেখানে অবশ্যই কি হবে, সেখানে হবে এই ক্রুদ্রুহ উপসৃষ্ট সূত্রানুসারে দ্বিতীয়া। তাহলে কি দুটো ধাতু, ক্রুদ আর দ্রুহ, এই দুটো ধাতুর আগে কি উপসর্গ থাকবে, আর যখনই উপসর্গ থাকবে না সেখানে হয়ে যাবে সম্প্রদান কারক, ক্লিয়ার? এবার অকথিতঞ্চ সূত্রটা কি, অকথিত মানে যেটা অপ্রধানকে কর্মত্ব হবে, অপ্রধানটা কি অবশ্যই গৌণ কর্ম, আমরা সবসময় মুখ্য কর্মে কর্ম করে এলাম তো এতগুলো সূত্রে, কিন্তু এখানে কি করবো, গৌণ কর্মে, তার যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু বৈয়াকরণরা বলে দিল 16টি দ্বিকর্মক ধাতু, এই 16টি দ্বিকর্মক ধাতু যখন ক্রিয়ার সাথে যুক্ত হবে তখনই সেইখানে কি গৌণ কর্মে মানে দ্বিতীয়া হবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে এই সূত্রটাকে 16টা দ্বিকর্মক ধাতু মুখস্থ করে নিতে হবে নামগুলো, ঠিক আছে? যখনই তোমরা বুঝে যাচ্ছ যে এই ক্রিয়াতে যুক্ত হচ্ছে তখনই কি তোমরা আগে বাংলাতে কোশ্চেনটা করে নেবে, যেমন কি বালকটি কি চিনছে, ফুল চিনছে, তাহলে মুখ্য বিষয় কি, ফুলছে না, মুখ্যতে তো কর্মত্ব হবে না, হবে গৌণত্বে, তাহলে অপরটা কি বৃক্ষ, বৃক্ষ থেকে তো সে ফুলটা চিনছে, তাহলে সেই বৃক্ষটা হয়ে গেল গৌণকর্ম, সেই গৌণকর্ম এখানে কি হবে, সেখানে হবে দ্বিতীয়া বিভক্তি।
উৎপত্তি কি সূত্র অনুসারে? অকথিতঞ্চ সূত্র অনুসারে, ক্লিয়ার? তারপরে সূত্রটা আমরা জানলাম কর্মণি দ্বিতীয়া, যেগুলো মেন সূত্র। কর্মণি দ্বিতীয়াটা কিচ্ছু না, তোমাদের সংজ্ঞাতেই বলেছি কর্তার যেটা ঈপ্সিত বস্তু সেটাই হলো কর্মকারক। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি বলছি কন্যা দর্পণম পশ্যতি, তাহলে কন্যা কি দেখছে? দর্পণ, আয়না দেখছে। তাহলে তার আয়নাটা নিশ্চয়ই ঈপ্সিত বস্তু, তবেই না আমরা বুঝতে পারছি সে আয়নাটাই কেন দেখছে, ঘরে তো আরও কোনো জিনিস থাকে। তাহলে সাধারণভাবে এরকম যদি সিম্পল সেন্টেন্স থাকে তোমরা নিশ্চিন্তে লিখে দিবে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। তারপরেরটা আমরা কি জানলাম? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ক্লিয়ার? ক্রিয়া বিশেষণে কি বললাম? এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যদি ম্যাক্সিমাম তোমাদের কর্মকারক থেকে সূত্র আসে তাহলে কিন্তু এখান থেকে দিতেই পারে। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া কি? ক্রিয়া মানে কি? কাজ করা। সেই কাজ করাটা কীরকম বোঝাতে হবে? নিশ্চয় বিশেষণ, গুণযুক্ত হতে হবে। ঠিক আছে, যেমন আমি বলছি অশ্বম দ্রুতম ধাবতি, ঘোড়াটি জোরে দৌড়াচ্ছে। তো সে তো কাজ করছে, কি কাজ করছে? দৌড়াচ্ছে। সেই দৌড়ানোর বিশেষণটা কি? সে জোরে জোরে দৌড়াচ্ছে। তাহলে জোরে জোরেটা কি? তার বিশেষণ হয়ে যাচ্ছে। এইরকম যখন বিশেষণটা বুঝা ক্রিয়ার সাথে, সেটা অবশ্যই গুণযুক্ত হবে, তখনই সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? তাহলে এতটা দূর বুঝে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার তোমরা সবাই মনে রেখো কালকে রবিবার, কালকে সারাদিন তোমাদেরকে কোনো নোটপত্র কোনো কিছু বোঝানো কোনো কিছু পাঠানো হবে না, কালকে তোমাদের পুনরায় পুরো দিনটাই ছুটি। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে যে এই যে শ্রী গঙ্গা স্তোত্রমের আজকে একটা পাঁচের নোট দেওয়া হলো, সেগুলো প্লাস এই যে MCQ SAQ কমপ্লিট করে দেওয়া হয়েছে, এগুলো কাল যেগুলো বাকি আছে খাতায় টোকা, ওগুলো খাতায় টোকো, কালকের দিনটা মুখস্থ করো, কারকগুলো দেখো, পরশু দিন আবার কিছু না কিছু করানো হবে। ঠিক আছে, বাই।